হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভীষণ আর মজায় আছি, ভীষণ আনন্দে আছি, ভীষণ ভালো আছি পুরুলিয়াতে বেড়াতে এসে। তা এখন আমরা পাহাড়ের থেকে নিচে নামছি বামনি ফলস দেখার জন্য। তো চলো তোমরা আমাদের সাথে। বামনি ফলস ওইখানটায় আমরা রেনবো দেখতে পেলাম। রেনবোটা তো আমাদের ক্যামেরা DSLR ক্যামেরা হলে হতো, কিন্তু এই ক্যামেরা তো আর হয় না। মানে জলটা পড়ে ছিটকাচ্ছে, ওর মধ্যে যে সূর্যের আলোগুলো পড়ে রিফ্লেকশন হচ্ছে। এইবার দেখ, এই পাথরের উপর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে তোর দেখ পাললিক শিলা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, না না না, ঠিক আছে, এইটা এইটা ঝর্ণা, তোকে পাললিক শিলা বোঝাই। এইবার দেখ, তোকে পড়ার দিবে, সাবধানে সাবধানে। চলো, তোমাদের দাদা তো একটু বুঝিয়ে দিল, মানে বলে দিল, সরি বলে দিল এ সম্পর্কে। আমার তো সেরকম একটা অভিজ্ঞতা নেই, তবে আমি একটা মাঙ্কি দেখতে পেয়েছি, কিউট মাঙ্কি, ছোট্ট একটা ছোট্ট একটা কিউট মাঙ্কি, মানে ওর থেকেও ছোট, ওর থেকে অনেক ছোট বলে। আমি কি মাঙ্কি? মাঙ্কিটা ওই ওপরে ছিল ছোট্ট। এই দেখ, প্রকৃতি যে নিজেই নিজেদের ঠিক করে না। দেখ, একটা বড় পাথর, তার নিচে এই গাছটা হয়েছে, এই গাছটাই কিন্তু ওই পাথরটাকে অনেকটা গাছ করে দেবে যখন বড় হবে। এই যে এই দেখ, এই পাথরগুলো কিন্তু এখানে কেউ গাছ পোতেও না, জলও দেয় না, ছাড়ো না, কিন্তু প্রকৃতি দেখ, এখানে প্রকৃতিকে যদি আমরা নিজেরা ধ্বংস না করি, প্রকৃতি নিজেই নিজেকে দেখতে চাই। কারা কারা আছি একটু দেখে নাও, বলে দিবি আমি আছি সেটা তো দেখিয়ে দিই। আমি যে আছি, এই যে আমি আছি এখানে, এই যত বড় হবে এই পাথরটাকে আমি আর কিছু বলছি না, তোমাদের দাদাই সব বুঝিয়ে দিচ্ছে, মানে বলে দিচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে, তোমাদেরকে জাস্ট জানাচ্ছে। চলো আবার অন্য জায়গায় যাচ্ছি। কুচকি সাবধানে, দেখো এখানে সব এরা এখন স্নান করবে। আর পাহাড় থেকে নামার সময় আর ভিডিও নিতে পারিনি, এমনিতেও প্রচুর রিস্ক ছিল নামার সময়টায়, আমরা একদম নিচে নেমে গেছি, নামার সময় এমনিতেই প্রচুর রিস্ক ছিল। আর তাছাড়া যখনই মোবাইল বার করার পারমিশন চাইতে যাচ্ছিলাম, খুব জোর বকা খেয়ে গেছি, আর সত্যিও খুব রিস্ক হয়ে যেত, তার জন্য নেমে গিয়ে তারপর মোবাইলটা ধরলাম। দেখো ওখান থেকে মানে অনেকটা পথ উঠেছি, তো গাড়িতে পাহাড়ে ওঠার সময় তো গাড়িতে উঠেছি, কোনো প্রবলেম হয়নি, নামার সময় তো দেখছি এবার তো আবার উঠতে হবে, ওঠার সময় তো হাঁপিয়ে যাব, নামার সময় কষ্ট হয়েছে, প্রবলেম হয়েছে, তবু একটা মজা তো। ওইদিকে দেখো ওই ছেলেগুলো কোথাও উঠে গেছে, আর এই ঝর্ণাটা পড়ছে, দেখো দেখেছ, এই সেই বামনি ফলস। তাই এখানে এখন স্নান করার এ চলছে। আমি আমার মায়ের কাছে একটা নীল মালাটা পরে নিয়েছি, কারণ মেয়ের খুব অস্বস্তি হচ্ছিল, তাই ও তো ফেলেই দিতে আছে, ওকে ফেলিস না, আমি পরে নিচ্ছি। তা যতক্ষণ এই মালাগুলোর আয়ুটাকে টিকিয়ে রাখা যায় ততক্ষণই আনন্দ, ততক্ষণই ভালো লাগবে। আমায় নামবি তো? এতক্ষণ বাদে আমাকে পারমিশন দিল, এবার তোলো ভিডিও, কারণ এখন সেফ জায়গাতে আছি আমরা সবাই, ওরা স্নান করছে আর আমি তো সেফ জায়গাতে দাঁড়িয়ে ওদের ভিডিও নিচ্ছি। এতক্ষণ বাদে নিজের থেকে পারমিশন দিলে এবার তোলো। ওদের প্ল্যান কী আছে জানি না, বেশি রিস্ক নিও না,
হচ্ছে, মামাইও তৈরি হচ্ছে, এখনই নামবে। সাবধানে সাবধানে, আর ওঠার দরকার নেই। দেখ দেখ কি শুরু করছে, কি দেখেছ, ভালো লাগে না আমার এত। মামার গেঞ্জি নিয়ে এসেছি, পরবি মামাই? তাহলে গেঞ্জি পরে নাম, এটা পরে নামছিস কেন? মানে স্যান্ডো দেখো, এবার মামাই নামছে। সাবধানে, টুপি পরে চলে গেছে। হায় রে, দেখো টুপি পরেই চলে গেছে, টুপি পরে রেখে স্নান করবে। দেখো ওরা খুব আনন্দ করছে। এই যে এবার আসছে, দেখ সরে গেছে। আরেক দেখো, ওরা ভীষণ আনন্দ করছে। এখানে একটা খুদেও আনন্দ করছে, দেখো একটা খুদে খুব আনন্দ করছে এখানে একা একাই। ওর মা মনে হয় ভিডিও নিচ্ছে। আর এখানে ওরা খুব আনন্দ করছে, জলটা কোথার থেকে আসছে, ভীষণ আনন্দ করছে। আমার একটু নামতে হবে, কিন্তু আমি যখন নামবো মোবাইলটাকে রেখে দিয়ে নামতে হবে, তা আমি নামলে সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। নামলে আমি পুরো নামবো না, একটু পাটুকু জাস্ট ভেজাবো। দিদি ভাই বললো, বলে বললি তুই তুমি নামতে পারিস, পাটা একটু ভেজাতেই পারিস। এবার আমি ফোনটা রাখছি, আমি তো নামি। ও বাবা, ওই দেখো ওই ভদ্রলোক বসেছে, দেখো কোথায়। ঠিক আছে, ওরা তো এখন ফটো তুলবে, ভিডিও নয়। ওরা এখন পোস্ট দিচ্ছে ফটো তুলবে বলে, তো আমি রেখে দিচ্ছি। ওরা এখন পোস্ট দিতে ব্যস্ত ফটো তোলার জন্যে। আমি রাখছি, রেখে আমি নামছি। আরেকটু আমাকে দেখো, আমি সেখানে ফলসটাকে নিয়ে চলছি। দেখো বক বক করে গেলাম, এবার আমি নামবো ওখানে। তো মোবাইলটা রেখে দিয়ে নামবো, দিদি ভাইয়ের কাছে মোবাইলটা জমা দিয়ে নামছি। মালাটা করে আমাকে কেমন লাগছে বলো? ভালো লাগছে, দেখো ওই কোণে মামাই মেডিটেশনে বসে গেছে, চোখ খুলে, চোখ খুলে মেডিটেশনে বেরিয়ে গেছে, বসে পড়েছে মেডিটেশনে। আর এরা উঠে আসলো এখন, এরা স্নান করে উঠে আসলো। আর কুচকি তো ওর দাদার ভিডিও নিচ্ছে, নাও ফটো নিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আমরা তো এই বামনি ফলসে খুব দারুণ মজা করলাম, খুব আনন্দ করলাম। শরণ্যা, মামাই আর তোমাদের দাদা, এরা তিনজনে তো স্নান করলো। তো স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমার গোপুসোনা আছে দিদি ভাইয়ের হাতে, আর আমি আছি ক্যামেরার ওপারে। তো আমরা এখন এখান থেকে উঠে যাব, পাহাড় থেকে উঠে যাব। তো চলো, চলতে চলতে আরও অনেক ভিডিও তুলবো। তো দেখার জন্য যেতে হবে তোমাদের নেক্সট ভিডিওতে। এখানে জানাচ্ছি টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিও।